অবাক করা কাণ্ড ঘটে গেল কোচবিহারে। সেই জেলার মাথাভাঙার কোচবিহার শিলিগুড়ি রোডে যাত্রীবাহী একটি বাস থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণে গাঁজা। শুক্রবার ওই বাস থেকে গাঁজা উদ্ধার করে মাথাভাঙা থানার পুলিশ, সেই সাথে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নদিয়ার নবদ্বীপ থেকে অভিযুক্ত ওই দুই বাসিন্দা কোচবিহারের 1 নং ব্লকের আকরাহাট এলাকায় রাত্রি যাপন করে। পরদিন গাঁজা নিয়ে শিলিগুড়ির একটি যাত্রীবাহী বাসে ওঠে তারা। তবে কিছু দূরেই ছিল নাকা চেকিং পয়েন্ট। সেই চেকিং পয়েন্টে পুলিশ তল্লাশি চালাতেই চক্ষু চড়ক গাছ। দেখা যায় ওই ব্যক্তিদের কাছে রয়েছে দুটি ব্যাগ, আর তাতেই রয়েছে বিপুল পরিমাণ গাঁজা, যার পরিমাণ প্রায় 10 কেজির বেশি। সাথে সাথে সেই মাদক সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম কুণাল হালদার ও শুভজিৎ হালদার। পুলিশ জানিয়েছে, প্রতিদিনের মতো এদিনও মাথাভাঙা 55 মোড় এলাকায় চেকপোস্টে যাত্রী বোঝাই বাসের যাত্রীদের ব্যাগ চেক করতেই উদ্ধার হয় দুই ব্যাগ গাঁজা, যার পরিমাণ 10 কেজির বেশি। এর পেছনে আরো কেউ রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ। এইগুলো আমরা ডিটেক্ট করতে সমর্থ হচ্ছি এবং আজকে চেকিংয়ে দুজন ব্যক্তিকে সাসপেক্ট করা হয় এবং তাদের কাছ থেকে দুটি ব্যাগ উদ্ধার করা হয়। দুটি ব্যাগের মধ্যে কিছু NDPS আর্টিকেল পাওয়া যায়, সাসপেক্ট করা হচ্ছে গাঁজা জাতীয় কিছু বস্তু আছে। প্রাথমিকভাবে যেটা জানতে পারি, কোচবিহার সাইড থেকে আসছিল এবং টুয়ার্ড শিলিগুড়ি যাবে। যে দুটো ব্যক্তিকে আটক করতে পেরেছি তাদেরকে আমরা পুলিশ হেফাজতে নেওয়ার পরে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারবো কোথায় যাচ্ছে। নাম করে নাম, একজনের নাম শঙ্কর হালদার আর একজনের নাম কুণাল হালদার, দুজনাই হচ্ছে নবদ্বীপ বাড়ি। আরও জিজ্ঞাসাবাদের মধ্যে আরও জানা যাবে। 10 কেজির কিছু বেশি গাঁজা জাতীয় মানে বস্তু উদ্ধার হয়েছে। স্যার, দেখা যাচ্ছে দূরপাল্লার বাসগুলোতে গাঁজার কাজ পাওয়া যাচ্ছে, এই বাসকে কি তারা এই গাঁজা পাচারের মাধ্যম হিসেবে ব্যবহার করছে? সেই জন্যে আমাদের নাকা চেকিং সবসময় চলে এবং স্ট্রং নাকা চেকিং চলে এবং বাস থেকে শুরু করে যে কোনো ভেহিকেল আমরা চেকিং করি, যাতে আমরা এরকম ধরনের NDPS সাবস্ট্যান্স আমরা উদ্ধার করতে পারি এবং অ্যাজ পার ল আমরা অ্যাকশন নিতে পারি। স্যার, 3 দিন আগে 3 জন মহিলাকে আপনারা গাঁজা সময় ধরেছেন, তাদের তো রিমান্ডে নিয়েছেন, তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ কিছু জানা গেল? স্যার, এখনও জিজ্ঞাসাবাদ চলছে, সম্পন্ন হয়নি, মানে জিজ্ঞাসাবাদ কমপ্লিট হলে আমরা জানাবো। স্যার, এটাই মানে এই পাচারকারীদের খুবই দূর হিসেবে ব্যবহার হচ্ছে বারবার এখন, এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমরা কয়েকটা কেস ভর্তি করে আমরা মোবাইল জিজ্ঞাসাবাদ করবো, করার পরে আমরা এটা যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।